আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রথমে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন। তারপর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আমি যতদিন আছি ততদিন তোর কোনো চিন্তা নেই, তোর এই বাবা থাকতে তুই কখনো কোনো চিন্তা করবি না। আমার বড় না
আজকাল আমাদের মদ খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। দেখেছো মা, বৌদির জন্য বাবা দাদাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। নিজের ছেলের দিকে তো বউ আপন। তোরা এখানে খেলছিস? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ বৌমাসি? তোমার মামির কাছেই তো যাচ্ছি। মামির কাছে এখন যেও না। কেন, কি হয়েছে? এই তো একটু আগে দিদা মামিকে খুব বকেছে, এমনকি মেরেওছে। আমার মাও বকেছে। তাই বুঝি? হ্যাঁ, আমরাও দেখেছি। দীপা বাচ্চারির কপালটাই খারাপ, বাচ্চা কাচ্চারও দেখতে পারলো না। শাশুড়িটাও ভালো পেলো না, ননদটাকেও ভালো পেলো না, আর স্বামীটা তো মাতাল। এই অনেকক্ষণ খেলা হয়েছে, এবার বাড়ি যাবি? চল। কি ও মামি, আর একটু খেলি না? না না, চল চল বাড়ি চল। আর একটু খেলে তুমি বসো। ঠিক আছে, আর একটুখানি। ওই ওই তো স্বদেশ। হ্যাঁ হ্যাঁ, চল গিয়ে ওকে দেখে বলি। স্বদেশ, এদিকে শোনো, তোমার সঙ্গে একটু দরকার আছে। কি বলো? তোমাকে না একটু উপকার করে দিতে হবে। কি উপকার গো? তুমি তো দীপাদের বাড়িতে যাও, দীপার স্বামীর সঙ্গে। অনেকবার তোমাকে মদ খেতেও দেখেছি। বিশ্বাস করো, আমি মদ খাই না, মদ খেতে চাই না। ওর স্বামী, দীপার স্বামী, আমাকে জোর করে ওদের মদের ঠেকে নিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমাকে না একটা উপকার করে দিতেই হবে। হ্যাঁ গো, তোমাকে না উপকারটা করেই দিতে হবে। কি উপকার বলো? তুমি তো জানো দীপার স্বামী মদ খেয়ে দীপার উপর খুব অত্যাচার করে। ওর শাশুড়িটাও বেশ একটা ভালো নয়, ননদটাও তো খুব খারাপ। ওর সন্তান নেই বলে ওর উপর খুব অত্যাচার হয়। ওর যদি একটা বাচ্চা কাচ্চা হয় তাহলে এই অত্যাচার থেকে রেহাই পাবে। এর জন্য তোমাকে একটা উপকার করে দিতেই হবে। আমি কি উপকার করতে পারি? ওর সঙ্গে শুধু তোমাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে। না 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 না, আমি ওসব করতে পারবো না, আমি ওসব ঝামেলায় জড়াবো না। বাবা রে, যদি ধরা পড়ে যায় তাহলে থানা পুলিশ হবে, আমি পারবো না। না না, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, এসবের ব্যবস্থা আমরা সব করে দেব। তুমি শুধু ওর সঙ্গে সম্পর্কটা করবে, এর জন্য তুমি কিছু টাকাও পাবে। টাকা? হ্যাঁ, কিন্তু এটা তো বড় ঝামেলার ব্যাপার গো। হ্যাঁ গো, তুমি তো জানো বেচারি কত কষ্টে আছে। কিছুদিন আগে ওর শাশুড়ি তো ওর উপরে কি মারধর করছিল,
তার জন্য বেচারে মরতেও গিয়েছিল জলে ডুবে। হ্যাঁ সেটা তো শুনেছিলাম। এর জন্য কিন্তু উপকারটা তোমাকে করতেই হবে। ভেবে দেখি। ওটা করো কিন্তু। এই চল। ঠিক আছে। ঠিক আছে। এই দীপা শোন, তোর সঙ্গে না একটু কথা আছে। এই তোরা একটু এগিয়ে যা তো। চল 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 চল। স্বদেশের সঙ্গে না আমাদের কথা হয়ে গেছে, ও আমাদের কথায় রাজিও হয়ে গেছে। ও আজকে তোর বাড়ি যাবে, তুই কিন্তু তৈরি থাকিস, ঠিক আছে? আমি কোনোদিন মদ খাবো না। আমি চিন্তায় আছি। কোনো ভয় নেই, ও মদের নেশায় অঘরে ঘুমাচ্ছে। বসুন। আমার না খুব ভয় করছে, যদি ধরা পড়ে যায় লোকে তোমায় পিটিয়েই মেরে ফেলবে। ভয় কিসের, আমি তো আছি, আর তোমার যদি কিছু হয় আমি বাঁচাবো। আর না হলে আমায় সারা জীবন জেল খেটে মরতে হবে। আমি তো আছি, আমি বাঁচাবো। তুমি বাঁচাবে তো? হ্যাঁ, তোমাকে আমি বাঁচাবো। এখন তুমি আমায় বাঁচাও। বাঁচাবে, আমি বাঁচাবো। এটা যে শুকাপড়, এই যে পেটে বাচ্চা এসেছে রে, এ পোয়াতি যে রে। তাই নাকি মাসি? পোয়াতি, এ তো সত্যি শুকাপড়। মা, ও মা, কি হয়েছে? মামি কি আবার বাচ্চা হবে? কে বলেছে তোকে এসব কথা? মনে হচ্ছিল তাই বললাম। আর যাতে এরকম কথা না শুনি তোমার মুখে, না হলে চুরের মুঠি ধরে ছিঁড়ে দেব। পাকা পাকা কথা। ও জানি মা, তোমার কিছু বলতে হবে না তো, তবে তোমার ঘটনা সবই জান। তুমি কোথায় পুকুরে ঝাঁপ দিয়ে তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে, তার থেকে তো কোমর অংশে ভালো করনি, কাজটা খুব ভালো হয়েছে। বাবা বলতে হবে না, আমি তো জানি। আর আমি যতদিন আছি তোমার কোনো চিন্তা নেই। আমার দাদু ভাই এসেছে, আমি যে কি আনন্দ পেয়েছি। কি 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 দাদু,
আমি তোমার কে? আমি তোমার দাদু, আর তুমি আমার দাদু ভাই। হ্যাঁ, আজকে কত বড় আনন্দ, আজকে তুই ভাইকে অনেকখানি জায়গা করে নিলি। বৌমা একে ধরো তো, মিষ্টিটা আনি। সুন্দর হয়েছে, দেখি 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 দেখি, দাও দাও আমার বাচ্চাকে, দাও আমার বাচ্চাকে, আমার নাতি হয়েছে, মিষ্টি খাও। বাবা তুমি এসো। মা, হ্যাঁ, আজ থেকে আমার সমস্ত বন্ধু বান্ধব ত্যাগ করলাম, আজ থেকে আমি মদ খা ছেড়ে দিলাম। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।